আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ এবং ভালো আছেন। তো আবারও চলে আসলাম আরেকটি রেসিপির ভিডিও শেয়ার করার জন্য। আজকের রেসিপিটি হচ্ছে মসুরের ডাল দিয়ে সজনে ডাঁটার একটি মজাদার রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। লাগছে সজনে ডাঁটা, আমি কেটে ধুয়ে নিয়েছি। আর লাগছে 4 থেকে 5টা শুকনো মরিচ, 4 থেকে 5টা কাঁচা মরিচ। কাঁচা মরিচ ফালি করে নিয়েছি, 1টা রসুনের অর্ধেক কুচি করে নিয়েছি, আর 3 থেকে 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। মসুরির ডাল আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ডাল খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং সময় লাগে খুবই কম। লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আর নিয়ে নিয়েছি সামান্য গোটা জিরা। একটি পাত্রে ডাল বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিব পরিমাণ মতো, এরপর 10 মিনিটের মতো ডাল জাল করে নিব। আমি 10 মিনিটের মতো ডাল জাল করে নিয়েছিলাম। দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আবারও জাল করে নিব 8 থেকে 10 মিনিটের মতো। চলে এলাম 8 থেকে 10 মিনিট পরে। এখন কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিব ডালের মধ্যে, আবারও ফুটিয়ে নিব 8 থেকে 10 মিনিটের মতো। ডাল প্রায় হয়ে এসেছে, এখন ডালে বাগার দেওয়ার পালা। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব, এরপরে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ একটু ভাজা হওয়ার পরে কুচি করে রাখা রসুনগুলো দিয়ে দিব, পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। এখন সব পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ডালের মধ্যে তেলানি করে দিব। তেল আর ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এখন আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব ডাল। তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার সজনে ডাঁটা দিয়ে মসুরের ডালের এই রেসিপিটি। তৈরি হয়ে গেল মজাদার সজনে ডাঁটা দিয়ে ডালের এই রেসিপিটি। আমার এই রেসিপিটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।